আচ্ছা তুই কি রাজি? তোর রিস্তাটাই আমার কাছে রাজি। কি কও না, বিশ্বাস করো আমাকে, আমি বাপ মারে অনেক বুঝাইছি, কেউ মানে না আমার কথা। কালগা ওরা আইছিল মোর দেখতে, পুলাই নিশ্চয় আমার থাইক্কা বড় লো। জমিদারি আছে দুইটা, পুসকুনি আছে আর দুইটা ধানের গোলাও। তুই যা আছে ওর বাপের, পোলার কিছু নাই, কোনো যোগ্যতাই নাই পোলার। তোরে সারা বাসুন না রে পারুর, বিশ্বাস কর তোরে আমি আমার এই জীবনের থাইকাও বেশি ভালোবাসি। তোরে ওই পোলার মতো মোটে ভাত কাপড়ে রাখতে পারুনি, কিন্তু বিশ্বাস কর ভালোবাসার কোনো খামতি রাখুনি। সন্ধ্যায় তোরে ঘুরতে না নিতে পারলেও চান্দের আলোয় সারা রাত তোর করলে মাথা রেখে গল্প করুন। বিশ্বাস কর বাসুন না রে পারুর, বিশ্বাস কর তোরে আমার জীবনের থাইকাও বেশি ভালোবাসি। আমি জানি তুমি আমায় কত ভালোবাসো, আমিও তোমায় প্রাণটা দিয়ে ভালোবাসি। তুমি চিন্তা করো না, এই বিয়ে আমি করুম না, আর আমি তোমায় কত ভালোবাসি। তুই তুই সত্যি কস পারুল, তুই আমার হইবি, আমার আপন কইরা হইবি। আচ্ছা লও তো, এবার আমারে সাইকেলে করে ঘুরাও। তুই কি পাগল হয়েছিস? নদী সাঁতরাই তোর লাগি দেখা করতে আসি, আর আমি সাইকেল কই পাবো? ওই দেখো সাইকেল ল, আজ আমার পরিবার স্বপ্ন পূরণ করবে, চল। দাদু ও দাদু, আমাকে বিয়ে হবে। হ্যাঁ রে মরণ, তাই করিস। খগেন, এই খগেন ভাইরা, মালিক বাবু আছেন। শুধু আমাকে পছন্দ হইলে তো হবে না, পুলাটারও তো পছন্দ হইতে হবে। তার লগে পুলারে আনিছি, আমরা জমিদারি অংশ। তা সবই ঠিক আছে জমিদার বাবু, আমাদের আমাদের মাইয়া যে আপনার ঘরে যাবে এটা আমাদের সাত পুরুষের ভাগ্য। আমি আমার মাইয়া দেখে কইতেছি না, আমার মাইয়া লক্ষ্মীকান্ত মাইয়া, আমার মাইয়া ঘরের কামকাজ সব পাইবে। আপনারা মায়ের বাপেরা একটু বেশি বেশি কন মাইয়া নিয়ে। আর শুনুন, আপনার মাইয়া যদি বিয়ের পরে একই থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, কোনো সমস্যাই হইব না, একেবারে রানীর হালে থাইব। সবই তো ঠিক আছে, তাহলে দেনাপনের কথাটা মিটানো যাক। তুমি একটা গরিব চাষা, তুমি মরে কি দিবা? তার থেকে বাইর দাও, আমার ওই পুলার যদি মেয়ে পছন্দ হয় তো আমরা মাই আরে এক কাপড়েই নিব। বলছি কি, সন্ধ্যা তো হইয়া আইলো, তাড়াতাড়ি ঘুমটাটা খুলুন মায়ার, একটু মুখটা দেখি। হবে বাবা হবে, ঘরে যাও। বলছি মশাই, আপনার মায়ের এমন মশলা মুসলি কথা ছিল কেন? পোলাপান মানুষ তো,
তাড়াতাড়ি আপনারা বিয়ের তারিখটা সারিয়ে ফেলুন। আপনারা এটা কি করতেছেন? মায়ের পছন্দ কিনা শুধু ছেলের পছন্দ হইলেই হইবে নাকি? এ বিয়ে হবে না। এ মশাই, এ পোলা কিডা, আমি একজন জমিদার, আমার উপরে চোখ রাঙাইতাছে? শুনুন, আপনার ওই মাইয়া যখন আমার পছন্দ হয়েছে তো আপনার মাইয়া আমার বাড়ি। আরে জমিদার বাবু, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এই সুরাজি কিডারে, আমার ভাঙতে দিতে আসো। মেসুমশাই, আমি পারুলে বড্ড ভালোবাসি, পারুলে আমার ভালোবাসে। আপনি ভিটা দেবেন না, আমার সঙ্গে দেন। চিন্তা করিস না বাবা, তোর বিয়া দিব, ওই মাইয়া লোকে তোর বিয়া দিব। মার পুলারে, এমন মারা মার যাতে প্রেমের ভূত ছুটে যায়। ভালো মায়া মানুষেরা করে না, এগুলি হলো বাজারের মায়া মানুষ গো। কাম শোন, এই যে তোর বাবা এই যে সম্বন্ধটা আনছে, এই সম্বন্ধটার লগে বিয়া হইলে তুই রাজার হালে থাকবি, তোর মোটা ভাত কাপড় হইব। আর ওই পোলার লগে তুই কই পোলারে তুই কি দেখা ভালোবাসো? ওই পোলার চাল আছে না চুলা, ও কি কই রাখা হইব তোরে? আমি বুঝি না, এই ভালোবাসা দিয়া পেট ভরতো না, বুঝছস? দুইটা ভাত খাবি পেট ভরবো। দাঁড়া আমি ভাত নিয়ে আসি, দুইটা ভাত খা। আমি কইলাম না আমি খাবো না, অত কুয়ারা করিস না, বুঝছস? খাইলে খাবি, না খাইলে না খাবি। না আমি খাবো না মা, তুমি আমার জোর করো না, আমি খাবো না। আর না খাইলে ওই পেট উগায় মর। তুই যতই কান্নাকাটি করিস না কিলিগা, তোর বাপে ওই পোলার লগে কোনোদিন তোরে বিয়ে দিব না, এই জমিদারের পোলারই তোর বিয়ে করতে হইব। আর শোন, আজকে থেকে আমি তোর লগেই ঘুমাবো, যা শুয়ে পড়, শুয়ে পড়। এরকম করে না মা, শুয়ে পড়, চল আয়। ধর্মটা বর্ম করে কেন পাঠাইলি, ধর্মটা বর্ম করে কেন পাঠাইলি, কেন রে তুই দিলি? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটারে তো কোয়েল পাখি কোয়েল পাখির মতো ডাকুম, তুমি আমার কাছে চলে আসো। কিন্তু আমার তুমি ক্ষমা করে দিও, আমি দেখছি আমার সব বেদার গাইয়ো।
নদী পার হয়ে সাঁতার কেটে যাওয়াটা এখন সম্ভব নাই, আমি একটু আগে সাঁতার কেটে আইলাম, আবার যাইবো অনেক কষ্ট হয়ে যায়, ওর থেকে ভালো আমরা কাল যাই। মানিক মানিক আসেন আসেন, ওই দেখেন ওরা দুজন ওখানে গল্প করতেছে, আমি মেয়ের বাবারে খবর দিতে। কাজটা ঠিক করে আসিস, তোর বকশিস আছে এই মাসের যে বেতনটা তোর পড়ছি, ঠিক কাম করছিস ভাই সাহেব। ওই পুরাটা রাত্রি গিয়ে আমার মায়েরা নিয়ে পালাইছে, পুরা যে চরম শিক্ষা দিব। চল চল এই চল। আমি ওই জমিদারের পোলাকে বিয়ে করুম না, আমরা আমরা এখনই যাব, চলো চলো চলো। ধুর পাবলি, এখন কেমনে যাইব বল দিনে, এই যে এই যে এই যে জঙ্গলের মধ্যে দিবে, তারপরে নদী সাঁতরায় যাইতে পারবো আমরা? হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, আমরা এখনই যাব, তাহলে আমার বাপ মা আমার ধরে কালই ওই জমিদারের পোলার সঙ্গে বিয়া দিয়ে দেবে, আমরা এখনই যাব চলো। আমরা তাহলে চলে যাবো, জমিদারও টের পাবে না, তোর বাপও টের পাবে না, চল আমরা চলে যাবো। এই মাইয়া, তুই এই ছেলের সাথে রাত ধরে প্রেম মায়া যাইছো? এই মার রে মার, ওরে ছেড়ে দে, মার মার রে মার, মার মার রে মার, মার না দে। কিছু খাইলাস নাকি? লাঠি মেরে দে। বেমশাই, আপনি এই দেহটার ব্যবস্থা করুন, আমি মায়েটার ঘরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বিয়াই, আপনি যান, আমি এর দেখে লইতাছি। এই শোন, এই পোলাটার দেহ চ গিয়ে নদীর জলে ভাইসা দি, নইলে লোকে খারাপ বলবে, আর আমার যে একটা বংশের নাম আছে না, তো মার মর্যাদা সব মিশাই যাবে ধুলাই। চল চল। মারা, আমি হাত ধইরা লই। পুলারে শেষ করে দিছি, এবার ওই মাইয়া লগে আমার পুলার বিয়া দেব। আর এই পুলা জানে না জমিদারের সঙ্গে পাঙ্গাল হইতাছিল, জানে না জমিদার কি কইতে পারে, জমিদার সব পারে। রাতের অন্ধকারে একদম খেল খতম করে দিছি, চল বাড়ি চল।